আমার প্রপার্টি হলো 1 বিঘার মতো। তো এই 1 বিঘা আমি আস্তে আস্তে ফার্ম করব, আমার পরিকল্পনা আছে সামনে। যে অবস্থা আজকে, যে ঠান্ডা পড়ছে, ফিল্টারের পানি দেওয়ার জন্য কারণ হলো ফিল্টারের পানিটা একটু গরম থাকে। যদি আমরা কলের পানি দেই তাহলে কি হয়, কলের পানিতে অনেক ধরনের ভাইরাস থাকে, ইকোলি, সালমোনিলা, এগুলো ভাইরাস অ্যাটাক করে। দেখতে পারতেছেন বাচ্চাগুলা খাবারের জন্য অনেক চিল্লাচিল্লি করতেছে। আমি এখনই খাবার দিব, মুরগিগুলোকে কোনো কষ্ট দিই না। তো আমার মুরগিগুলো আপনার অনেক সুন্দরভাবে আমি পালি, দেখতেই পারতেছেন কত ফ্রেন্ডলি মুরগিগুলো আমার সাথে, মানে সব মুরগিগুলো আমার বন্ধুর মতো আমার কাছে আসে খাবার খাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান টপু, ওয়েলকাম টু মাই ফার্ম এগল্যান্ডিয়া। আজকের ভিডিওতে দেখাবো আপনাদের, আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা, ঠান্ডার মধ্যে আপনারা কখন মুরগি ছাড়বেন এই জিনিসটা নিয়ে কথা বলবো। এখন বাজে 8:30 সকাল, দেখেন 8:30-টার দিকেও আপনার কত কুয়াশা থাকে। যেহেতু ডিসেম্বর মাস এবং জানুয়ারির শুরু দিক দিয়ে এখন ঠান্ডা থাকবেই। এই জায়গাটা হলো আমার বাসার সামনের অংশ, আমার বাসার সামনে রাস্তার কাজ ধরেছে। তো এই শীতকালের মধ্যে আমরা যারা দেশি মুরগি ছেড়ে পালন করি তাদের জন্য অনেক মানে আতঙ্কের একটা মাস, কারণ আমরা সবাই জানি যে ঠান্ডার মধ্যে মুরগিগুলোর অসুস্থ হয়ে যায়। যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে যদি না পালতে পারি তাহলে দেশি মুরগি অসুস্থ হয়ে যাবে এবং ঝিমাবে এবং মারা যাবে। তো আপনারা কি একটা জিনিস জানেন যে দেশি মুরগি ঠান্ডার মধ্যে বেশি ভালো থাকে? দেশি মুরগির আইডিয়াল টেম্পারেচার হলো 18 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, এর মধ্যে মুরগি একদম পারফেক্টলি ভালো থাকে। এটা হলো আমার বাড়ির পিছন সাইড, যেখান থেকে আমি হেঁটে হেঁটে আসতেছি। তো আমার জায়গাটা হলো, পুরাটা আমার প্রপার্টি হলো 1 বিঘার মতো। সো এই 1 বিঘা আমি আস্তে আস্তে ফার্ম করব, আমার পরিকল্পনা আছে সামনে। তো এই আমার পুরো প্রপার্টি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি দেখাবো। আমি যেহেতু এই ঘরে মুরগি রাখি, আমি এখনও মুরগিটা ছাড়ার সাহস পাই নাই, কারণ দেখতেই পাচ্ছেন পিছনের যে অবস্থা, আজকে যে ঠান্ডা পড়ছে। আজকে এখন বাজে সকাল 8:30-টার মতো, কি অবস্থা কুয়াশা! এই সময়ের মধ্যে আপনারা কীভাবে মুরগি ছাড়েন এটা প্লিজ আমাকে বলবেন। কটার দিকে আপনারা মুরগি ছাড়েন? আর আপনারা কি পানিটা গরম পানি দেন নাকি নর্মাল কলের পানি দিয়ে মুরগিগুলো ছাড়েন, এটা একটু জানাবেন আপনার কমেন্ট বক্সে। মুরগিগুলো আর আটকে রাখা যাচ্ছে না, অনেক চিল্লাচিল্লি করতেছে। ছাড়ার আগে আমি পানিটা চেঞ্জ করে দিব। এই ঠান্ডার মধ্যে আমি চেষ্টা করি যে আমার ফিল্টারের পানি দেওয়ার জন্য, কারণ হলো ফিল্টারের পানিটা একটু গরম থাকে। ফিল্টারের পানিটা দেওয়ার আরেকটা কারণ আছে, ফিল্টারের পানিটা একদম পরিষ্কার থাকে, কোনো ব্যাকটেরিয়া থাকে না, ভাইরাস টাইরাস সব মেরে ফেলে। আর এবং যদি আমরা কলের পানি দেই তাহলে কি হয়, কলের পানিতে অনেক ধরনের ভাইরাস থাকে, পরে মুরগিটা যখন পানিটা খায় তখন পানি থেকে ভাইরাস মুরগির শরীরে ঢুকতে পারে, যেরকম ইকোলি, সালমোনিলা, এগুলো ভাইরাস অ্যাটাক করে। এখন প্রশ্ন হলো যে যাদের অনেক বড় ফার্ম, যাদের 100-200 মুরগি, তারা কি করবে? তাদের জন্য তো এই ফিল্টারের পানি দিয়ে তাদের পোষাবে না। তো তাদের জন্য একটা সলিউশন আছে, সলিউশনটা হলো বড় খামারিদের পানির পিএইচ ইউজ করতে হবে। পানির পিএইচটা হলো, পানির পিএইচটা আপনার পানিতে যত ভাইরাস থাকে, ব্যাকটেরিয়া থাকে, এগুলো সব অ্যাসিডিফাই করে ফেলে। অ্যাসিডিফাইয়ের মাধ্যমে ব্যাকটেরিয়া এগুলো সব মেরে ফেলে। যেহেতু আমার অনেকগুলো মুরগির বাচ্চা আছে এবং বড় মুরগিগুলোর জন্য বড় বোতলটা আমি বাইরে রেখে দিব এখন পানি খাওয়ার জন্য, এবং এই ছোট পানির বোতল থেকে আমি পানিগুলো ভরে দিব এই লাল পাত্রতে, যাতে আমার মুরগির বাচ্চাগুলো পানি খেতে পারে। এবং আপনারা যদি আমার মেডিসিনের কালেকশন দেখতে চান তাহলে আমি কী কী মেডিসিন দেই মুরগিকে এগুলো নিয়ে কথা বলবো আমার নেক্সট ভিডিওতে। শীতকালে আপনাদের কাছে কী কী মেডিসিন থাকা দরকার যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও বানাবো। এই শীতকালে আমি কী কী খাবার দিই মুরগিকে, কী কী খাবার দিলে মুরগির শরীর গরম থাকে, এগুলো আমি কথা বলবো, যেহেতু আমি মুরগি পালি অনেক বছর ধরে, আমার একটা অভিজ্ঞতা আছে। আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমি একটা নেক্সট ভিডিওতে এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আমি বড় মুরগির পানিটা এখানে রেখে দিই সবসময়, এখান থেকে পানি খায়। এবং আমি এই ঘরের মধ্যেই মুরগিগুলো রাখি, এবং আমি যখন দরজাটা খুলে দিই তখন মুরগিগুলো এদিকে চলে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার বাচ্চাগুলো অনেক সুস্থ সবল এখনও আছে। দেখতে পারতেছেন বাচ্চাগুলা খাবারের জন্য অনেক
চিল্লাচিল্লি করতেছে, আমি এখনই খাবার দিব, তার আগে আমি বড় মুরগিগুলোকে এখন ছেড়ে দিব। আমার মুরগির ঘরটা অনেক পুরান হয়ে গেছে, আমি নতুন একটা ঘর বানাবো সামনে, এবং আমি যখন বানাবো আপনাদেরকে দেখাবো কীভাবে ঘর বানাইতে হয় মুরগির। তো এই মুরগিগুলো ছেড়ে দিলাম, আমি এখন মুরগির খাবারগুলো দিয়ে দিব। আমি সকালে লেয়ার ফিডটা দেই, লেয়ার ফিডটা দিলে ভালো হয়, কারণ হলো মুরগি যেহেতু দুপুর একটা বা দুইটার আগে ডিম পারে, তো এই সময়টা যখন আপনি বেশি লেয়ার ফিডটা দিবেন সকালে একবেলা, তখন বেশি ডিম পারবে। আসলে আমি মুরগিগুলো অনেক যত্ন করে পালি, আমি শখ করে পালি। আপনারা কখনো ভাববেন না আমি কোনো ব্যবসা করার জন্য বা বিজনেস করার জন্য আমি এগুলো করতেছি। অবশ্যই আমি সেল করি, বাচ্চা সেল করি, কিন্তু আমার মুরগিগুলো আপনার অনেক সুন্দরভাবে আমি পালি, কোনো মুরগিগুলোকে কোনো কষ্ট দিই না, একদম দেখতেই পারতেছেন কত ফ্রেন্ডলি মুরগিগুলো আমার সাথে, মানে সব মুরগিগুলোই আমার বন্ধুর মতো আমার কাছে আসে খাবার খাওয়ার জন্য। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, এই ভিডিওটা অনেক বড় হবে, কারণ একটা ভিডিওতে তো আর সব কিছু দেখানো সম্ভব না, তারপরে আমি চেষ্টা করতেছি সব কিছু দেখানোর জন্য। আমার কয়টা মুরগি এবং মোরগ যদি জানতে চান তাহলে আমার আগের ভিডিওগুলো দেখবেন, এবং আমার রেগুলার যারা ভিডিও দেখেন আমার তাদেরকে সবাইকে ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের ভালোবাসা পেয়েই আমি এই ভিডিওগুলো বানাই, আমার ভিডিও বানাতে আগেও বলছি এখনও বলতেছি অনেক ভালো লাগে, এবং আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তাদের কখনোই আমি সাবস্ক্রাইবার বলি না, আমি সবাইকে আমার পরিবারের মতো আমার ফ্যামিলির মতো দেখি সবাইকে। আপনারা যেই ভিডিও বানাতে বলেন আমি অবশ্যই সেসব ভিডিওই বানাই। আমি আগেও বলেছি এবং এখনও বলতেছি এই চ্যানেলটা আপনাদের, আপনারা যেভাবে চ্যানেলটাকে দেখতে চান আমি সেভাবেই আমার ভিডিওগুলো বানাবো, আপনারা যেসব ভিডিও বানাতে বলবেন আমি সেই সব ভিডিও বানাবো। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যদি কোনো আপনাদের কোনো ভিডিও দেখতে ইচ্ছা করে আমি ওই রিলেটেড ভিডিও বানাবো, কারণ আমার এই চ্যানেলটা খোলার একটাই উদ্দেশ্য ছিল আপনাদের যেন আমি বিনোদন দিতে পারি এবং কোনো প্রবলেম হলে আমি যেন হেল্প করতে পারি। যেহেতু আমি 2 বছর ধরে মুরগি পালি, আমার একটা ভালো অভিজ্ঞতা আছে মুরগির বিষয়ে, আমি মুরগিটাকে অনেক ভালো করে শখ করে পালতে পালতে আমি আজকে এই পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ। আমি মুরগি শুধু পালিই না, আমি মুরগি নিয়ে সারাদিন রিসার্চ করি এবং প্রবলেম যে কোনো প্রবলেমে পড়লে আমি প্রবলেমটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং আমাকে অনেক বেশি ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমি আর কথা বাড়াবো না, আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি, আমি চাই আপনারা আমার বাকি ভিডিওটা মিউজিকের সাথে মুরগিগুলো দেখেন এবং উপভোগ করেন।